এবারে লেসনে আমরা কালার মোড নিয়ে আলোচনা করব। আমরা যদি কোরেল ড্র প্রোগ্রামে কোনো ডিজাইন তৈরি করার পর ওই ডিজাইনটি চার কালার অর্থাৎ CMYK সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক কালারে প্রিন্ট করতে চাই, তাহলে ডিজাইনটি তৈরি করার পর আমাদেরকে কালার মোড অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। সেই জন্য প্রথমে আমরা এরকম একটি ডিজাইন তৈরি করার পর এই ডিজাইনের CMYK কালার মোড সিলেক্ট করার জন্য ডিজাইনটি এরকম ক্লিক করে সিলেক্ট করব। তারপর বিট ম্যাপস মেনুতে ক্লিক করে আমরা কনভার্ট টু বিট ম্যাপ অপশনটি নির্বাচন করব। তাহলে পর্দায় কনভার্ট টু বিট ম্যাপ এর ডায়লগ বক্স এরকম আসবে। এই ডায়লগ বক্সে আমরা দেখতে পাচ্ছি কালারের ডান পাশে RGB কালার 24 বিট এবং রেজুলেশন 100। RGB ব্যবহার হয় আপনার কম্পিউটারের প্রেজেন্টেশন অথবা ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে RGB কালার ব্যবহৃত হয়ে থাকে। আর যদি আমরা প্রিন্টিংয়ে পাঠাতে চাই তাহলে RGB এর পরিবর্তে আমাদেরকে CMYK কালার অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। সেই জন্য আমরা এখান থেকে CMYK কালার সিলেক্ট করে দিব। তারপর রেজুলেশন 100-এর পরিবর্তে আমরা এখানে মিনিমাম 200 DPI অথবা 250 DPI সিলেক্ট করে দিব। আমরা এখানে যেমন এখন প্র্যাকটিস করব সেই জন্য 75 সিলেক্ট করলাম। তারপর ওকে বাটনে একবার ক্লিক করব। এরপর আমরা পুনরায় বিট ম্যাপস মেনুতে ক্লিক করে আমরা মোড সিলেক্ট করব। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা CMYK কালার 32 বিট অপশনটি ইনঅ্যাক্টিভ আছে, অর্থাৎ আমাদের এখন এই ডিজাইনটি চার কালার অর্থাৎ CMYK কালার মোডে আছে। আমরা এখন প্রিন্টিংয়ে পাঠালে CMYK কালারে প্রিন্ট হবে। আর আমরা যদি এখন এই সিলেক্টেড ডিজাইনটিকে RGB কালার অর্থাৎ কম্পিউটারে ব্যবহার করতে চাই তাহলে আমরা পুনরায় কনভার্ট টু বিট ম্যাপ অপশন নির্বাচন করে এখান থেকে আমরা CMYK পরিবর্তে RGB কালার সিলেক্ট করব। তারপর ওকে বাটনে একবার ক্লিক করব। এখন আমরা বিট ম্যাপস মেনুতে ক্লিক করে যখন মোডে যাব তখন আমরা দেখতে পাবো CMYK কিছুক্ষণ আগে ইনঅ্যাক্টিভ ছিল, এখন RGB কালার ইনঅ্যাক্টিভ। তার মানে হচ্ছে যে আমাদের বর্তমান ডিজাইনটি এখন RGB মোডে আছে, অর্থাৎ আমরা যদি কম্পিউটারে ব্যবহার করি এই ডিজাইনটি তাহলে RGB মোডে থাকলে কোনো সমস্যা নেই। আর যদি আমরা প্রিন্টিংয়ে পাঠাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে CMYK কালার অর্থাৎ চার কালার প্লেট যদি আমরা নিতে চাই তাহলে আমাদেরকে CMYK কালার অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তাহলে এলেসনে আমরা কিভাবে কালার মোড পরিবর্তন করা যায় তার নিয়ম জানতে পারলাম।